আজি ক্লাসত আমি এসিড ক্ষারক আর লবণ অধ্যায় নম্বর 2 তার নতুন একটা টপিক আলোচনা করি। গতি মানে লিখিয়ে লো কিছু রাসায়নিক বিক্রিয়া এসিড ক্ষারক এই চ্যাপ্টারট কিছু রাসায়নিক বিক্রিয়াও আছে। প্রথমতে আমি এটা রাসায়নিক বিক্রিয়া আলোচনা করো, নাম হল প্রসমন বিক্রিয়া। এইচ এস এন সির কারণে ইম্পর্টেন্ট হয় বহুত। চ প্রসমন বিক্রিয়া আমি নামটোর পৰাই প্রায় অলপ হলেও গম পাইছো। তোমালোকক মই অলপ আগর ক্লাসত শিকাইছিলো মই যে পিএইচ স্কেলৰ মাজত থাকে 7, এপিনে থাকে 6, 5, 4, এপিনে থাকিব 8, 9, 10 ডট ডট ডট। তো 7তকে বেছি হলে কি হয় ক্ষারক, 7তকে কম হলে কি হয় এসিড, আর 7 হলে কি বুলি কৈছিলো মই প্রথম। তার মানে তোমালোকে একটা বস্তু চোৱাচোন, যদি আমি এটা এসিড মানে 7তকে কম আর এটা যদি ক্ষারক মানে 7তকে বেশি, দুটা যদি মিহলাই দিও এটা 7 হয়ে না যাব নাকি? এটা আইডিয়া করাচন, 7 মানে মাজত আছে। তো 7তকে কম কিবা এটা দ্রব আর 7তকে কিবা এটা বেশি দ্রব যদি মিক্স করে দিও তেতিয়া কি হয়ে যাব? প্রসম হয়ে যাব। তার মানে তেনেকুৱা বিক্রিয়াকে প্রসমন বিক্রিয়া বলি কয়। তার মানে কি হব বিক্রিয়া তো মানে লিখি আছো সাবা, এসিড প্লাস ক্ষারক দুটা লগ লাগিলে কি সৃষ্টি হব? প্রসম হয়ে যাব। এটা প্রসম হলে কি সৃষ্টি হব? তোমালোকে এটা বস্তু জানানে, আদর্শ জুলিয়া বলি কলে কি হয়? আদর্শ জুলিয়া বলি কলে পানি হয়। তো আদর্শ জুলিয়ার পিএইচর মান 7 বলি কয়। যে পানি, পানি মানে হল এসিডও নহয় ক্ষারকও নহয়, তার মানে কি হয় পানির পিএইচ, পানির পিএইচ আসলতে 7। এনে আমার পানিবিলাক লেতেরা থাকে তার পিএইচর মান কেতিয়াবা 7তকে কমিও যায়, কিছুমান পানির পিএইচর মান 7তকে বাড়িও যায়, সেইটো বেলেগ কথা। আদর্শ যেতিয়া কোৱা হয় আদর্শ জুলিয়া কথা পানির কথা, তেতিয়া পানি বলি কলে পিএইচর মান 7 বুঝায়। গতি মই অলরেডি কলো যে 7তকে কম কিবা এটা দ্রব আর 7তকে বেশি কিবা এটা দ্রব যদি মিহলাই দিও দুটা দ্রব, তেতিয়া আমি অ্যানসারটো 7 পাম। 7 মানে প্রথম, মানে প্রসমন বিক্রিয়া, আর প্রথম মানে মই কি কলো পানি। তার মানে এসিড আর ক্ষারক লগ লগালে আমি পানি পাম একদম শিওর, আর তার লগত বস্তু পাম সেটা হল লবণ। লবণ মানে নিমখ। গতিকে যেতিয়া পরীক্ষা আহিব মুখস্থ করব দরকারে নাই প্রসমন বিক্রিয়া কাক বলে। এসিড আর ক্ষারকর মাজত বিক্রিয়া ঘটিলে পানি আর লবণ সৃষ্টি হয়, ইয়াকে প্রসমন বিক্রিয়া বলে। বুঝি পাইছানে? এসিড আর ক্ষারক লগ লাগিলে 7 হয়ে যাব। এসিড মানে 7তকে কম, ক্ষারক মানে 7তকে বেশি পিএইচ। তো কম আর বেশি লগ লাগিলে 7 হয়ে যাব, মাজত আহি যাব। মাজত 7 নহয় নাকি? মই কৈছিলো না পিএইচ স্কেলত মাজত ভ্যালুটো কি হয় 7। গতি আমি একটা উদাহরণ লো, একটা এসিডের উদাহরণ লো, তোমালে সরপরা পাই আইসা এসিড কিছু নাম এইচ সি এল হাইড্রোক্লোরিক এসিড, আর একটা ক্ষারকর উদাহরণ লো এন এ ও এইচ। তোমালোক মই প্রথম ভিডিওট কৈছিল যে এসিডে এইচ প্লাস আয়ন এরি দিয়ে, সেখানে এসিডর আগত সদায় এইচ থাকিব, ক্ষারকে ও এইচ মাইনাস আয়ন এরি দিয়ে, সেখানে ধাতুর পিছপিনে ও এইচ থাকিব। যিকোনো ধাতুর পিছপিনে যদি ও এইচ আছে সেটা ক্ষারক হয়। এটা এসিড লৈছো, এটা ক্ষারক লৈছো, দুটা যোগ কৰিলো এনসার কি পাম? পানি। পানি মানে, পানি মানে পানি আর এইচ টু ও, লগতে কি পাম? চা ভালকে চাবা, এটা এইচ আর ও এইচ এই দুটা লগ লাগিলে কি হব? পানি হব। থাকি গল কি? এন এ সি এল, এন এ সি এল, এন এ সি এল লবণ নহয় জানো? আমার ঘর খোৱা নিমখ তো এন এ সি এল নহয় নাকি? সেই কারণে কৈছে যে এসিড আর ক্ষারক লগ লাগিলে পানি আর লবণ সৃষ্টি হয়। আরও একটা উদাহরণ দিয়ে দিছো দরকার হলে, একটা বেলেগ এসিড লম, বারে বারে কিমান এইচ টু এইচ সি এল লম, এবার আমি এইচ টু এস ও ফোর লম, এটা কি এসিড হয়? সালফিউরিক এসিড। নামবিলাক জানিব লাগিব। সালফিউরিক এসিড হল, ধরা মই এইটুয়ে ক্ষারক লৈছো, এন এ ও এ সোডিয়াম হাইড্রো অক্সাইড, এনসারটো কি হব? হে আগৰ নিচিনা একে, এই এইখিনি আর এইখিনি এইচ আর ও এইচ লগ লাগিলে কি সৃষ্টি হব? পানি। বাকি রই গল কি? এন এ আর এস ও ফোর, তার মানে কি হব? এই দুটা লগ লাগি যাব। এতিয়া এন এ আর এস ও ফোর আমি লগ লগাই দিল, এটা কি হয়? সোডিয়াম সালফেট। কিন্তু এন এ এস ও ফোর মানে সোডিয়াম সালফেট নহয়। তোমালোকে সংকেত যেটা গম পাবা তেতিয়া গম পাবা যে এন এ টু এস ও ফোর হয়। এইটাও লবণ হয়, এইটাও লবণ হয়, দুটা লবণ বেলেগ। এটা আমি ঘর খাবলে ব্যবহার করো, এইটা কিন্তু খাবলে ব্যবহার নকরো, কিন্তু যিয়ে নহক লবণ কিন্তু এইটাও হয়, এইটাও হয়।
गति के थूलमूल के बुझी पालू जो प्रशमन विक्रिया मान हल प्रशम हुआ मान पानी सृष्टि हम लगे गति के एसिड और खारक लग लगाले पानी और लवण सृष्टि है इके प्रशमन विक्रिया क्या।